নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। তাই এর আগের ক্লাসগুলোতেও আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি, তা আজকেও আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার সময় আসবে এবং যেগুলো বিগত বছরে আপনাদের প্রশ্ন দেওয়া হয়েছিল আপনাদের গভর্নমেন্ট এক্সামে, তা সেই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই আলোচনা। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। তো এর আগের দিন আপনাদের হোম টাস্কের প্রশ্ন ছিল, ইন দ্য ডার্ক হি নকড ড্যাশ দ্য ওয়াল। তা এর সঠিক উত্তর, যারা এগেনস্ট করেছেন তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে, যারা এগেনস্ট করেছে তাদের উত্তরটা সঠিক। তাহলে ইন দ্য ডার্ক হি নকড এগেনস্ট দ্য ওয়াল, ঠিক আছে। চলুন আমরা এবার পরের কোশ্চেনে যাই। পরের প্রশ্ন, হি ইনভাইটেড মি ড্যাশ টি। তাহলে হি ইনভাইটেড মি টু টু টি, ঠিক আছে, এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। মাই ফাদার ডিলস ড্যাশ আয়রন, তাহলে মাই ফাদার ডিলস, ডিলসের সাথে এখানে কী হবে না, ডিলস ইন, ইন বিজনেস করে, ঠিক আছে, ডিলস ইন আয়রন। নেক্সট, হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার ড্যাশ মি, তাহলে হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার টু মি, টু মি, ঠিক আছে। নেক্সট, হি ওয়াজ চার্জ ড্যাশড মার্ডার, তাহলে হি ওয়াজ চার্জ উইথ, উইথ মার্ডার, ঠিক আছে, উইথ। নেক্সট হচ্ছে, আই অ্যাম টায়ার্ড ড্যাশ ওয়ার্কিং, আই অ্যাম টায়ার্ড ড্যাশ ওয়ার্কিং, এটা অফ ওয়ার্কিং হবে, অফ ওয়ার্কিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য লেটার ওয়াজ রিটন ড্যাশ রেড ইঙ্ক, ইন, ইন রেড ইঙ্ক, ঠিক আছে, লাল কালি দিয়ে লেখা হয়েছে। নেক্সট, হি লার্ন ড্যাশ দ্য ট্রি, হি লার্ন ড্যাশ দ্য ট্রি, হি লার্ন এগেনস্ট, এগেনস্ট। নেক্সট কোশ্চেন, হি ডিলাইটস, হি ডিলাইটস ড্যাশ টেস্টিং মি, সরি টিচিং মি, হি ডিলাইটস ড্যাশ টিচিং মি, তাহলে টিচ, টিচ, টিচ মানে একটা, মানে যাকে বলে শিক্ষার একটা ব্যাপার বলা যায়, তাহলে ইন হবে, ইন, এখানে হি ডিলাইটস ইন, ইন টিচিং মি, ঠিক আছে, টিচ, টিচিং মি, মানে টিচিং মানে হচ্ছে ওই কিছু শেখানো বা শেখা, ঠিক আছে, টি ই এ এস আই জি, টিচিং, টিচিং, টিচিং কথাটা, ঠিক আছে, টিচিং, আর টিচিং না টিচিং কথাটা। নেক্সট হচ্ছে, উই কুড নট হেল্প ড্যাশ ইট, উই কুড নট হেল্প ড্যাশ ইট, ওটা হচ্ছে অন ইট, ঠিক আছে, অন ইট। নেক্সট হচ্ছে, দ্য লায়ন স্প্র্যাং ড্যাশ দ্য কাউ, স্প্র্যাং ড্যাশ দ্য কাউ, আপন, আপন, এখানে কিন্তু আপন দ্য কাউ, এটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট, ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ মানডে, কবে থেকে ড্যাশ মানডে, ড্যাশ মানডে মানে সিন্স, মানে প্রায়, সিন্স মানে হচ্ছে প্রায়। নেক্সট হচ্ছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ডিপ্রাইভ ড্যাশ হিস অনলি সন, ডিপ্রাইড, ডিপ্রাইডের সাথে সবসময়ের জন্য হবে কিন্তু অফ, ডিপ্রাইড অফ, অফ, ডিপ্রাইভড অফ হিস অনলি সন। নেক্সট, স্পেশাল পে ড্যাশ ইয়োর বিল, স্পেশাল পে অফ, পে অফ, পে অফ ইয়োর বিল, ঠিক আছে, প্রদান করা, পে অফ। নেক্সট, বি আওয়ার ড্যাশ ব্যাক বাইটস, তাহলে বি আওয়ার মানে সুরক্ষিত থাকো বা সাবধান থাকো, অফ ব্যাক বিটার্স, সরি ব্যাক বিটার্স, তাহলে বি আওয়ার অফ, তাহলে বি আওয়ার অফ ব্যাক বিটার্স, ঠিক আছে। নেক্সট, হি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক, এখানে হি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক, এটা হচ্ছে ফর, ফর মিউজিক, ঠিক আছে। নেক্সট হচ্ছে, হি কেম অ্যান্ড সেট ড্যাশ হিস মাদার, হি কেম অ্যান্ড সেট বিসাইডস, বিসাইডস হিস মাদার, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, আই শ্যাল লুক ড্যাশ দ্য মার্ডার, আই শ্যাল লুক ইন টু, লুক ইন টু দ্য মার্ডার। নেক্সট হচ্ছে, হি জাম্পড ড্যাশ মাই অফার, তাহলে হি জাম্পড অ্যাট, অ্যাট মাই অফার। নেক্সট হচ্ছে, হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আইস, হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আইস, এটা হচ্ছে অফ, অফ ওয়ান আইস। নেক্সট হচ্ছে, হি গেইন্ড অ্যান অ্যাডভান্টেজ ড্যাশ মি, হি গেইন অ্যান অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্ট ওভার, ওভার মি, ওভার মি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, আই অ্যাম টায়ার্ড ড্যাশ লিডিং সাচ অ্যান আইডিয়া
life such an ideal life তাহলে I am living এর সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না অফ তাহলে I am living of leading such an ideal life next হচ্ছে he is proud dash his power তাহলে he is proud গর্বিত কি না অফ his power next হচ্ছে I am fed up dash staying at this place তাহলে I am fed up with staying at this place next হচ্ছে I preferred coffee dash tea তাহলে I preferred coffee to tea next হচ্ছে many people have died dash malaria তাহলে many people have died of malaria ঠিক আছে died of next হচ্ছে he is dash his study table তাহলে he is at his study table next হচ্ছে he jumped dash the river তাহলে he jumped dash the river তাহলে he jumped into the river next হচ্ছে the transistor fell dash the shelf তাহলে the transistor fell off the shelf next হচ্ছে His services has been dispensed dash তাহলে dispensed with তাহলে dispensed এর সাথে এখানে with টা কিন্তু পারফেক্ট পরবর্তী I told him dash his face that he was a liar তাহলে I told him dash his face তাহলে I told him to his face that he was a liar চলুন পরবর্তী কোশ্চেনে যাই নেক্সট প্রশ্ন I cannot put up dash his insult তা এই যে put up এর সাথে যেটা এখানে প্রপার হবে এটি put up with this insult নেক্সট হচ্ছে this chair is much inferior dash that তাহলে inferior এর সাথে যে কথাটা ভালো যায় তাহলে inferior to এখানে to কথাটা কিন্তু সঠিক নেক্সট the money must be dealt dash fairly and justly তাহলে এখানে dealt এর সাথে কিন্তু dealt out এই out কথাটা কিন্তু এখানে সঠিক উত্তর নেক্সট I have learned this lesson word dash word এটা আপনারা মোটামুটি সবাই জানেন তাহলে word for word ঠিক আছে word for word I have learned this lesson word for word চলে আসি পরবর্তী কোশ্চেনে it is dash my dignity to talk to her তাহলে it is dash my dignity to talk to her তাহলে it is এর সাথে এখানে আমি হচ্ছে বেনিত কথাটা এখানে কিন্তু প্রপার চলে আসি পরবর্তী প্রশ্ন why do you boast dash your wealth তাহলে why do you boast তাহলে boast এর সাথে কিন্তু of তাহলে boast of কিন্তু এখানে সঠিক উত্তর next my examination start dash tuesday তাহলে my examination start from date ঠিক আছে start from tuesday next I will stand by you dash thick and thin তাহলে I will stand by you dash thick and thin তাহলে এখানে যে উত্তরটি সঠিক হবে হচ্ছে through কিন্তু এখানে সঠিক উত্তর হবে next student do have a claim dash their teachers তাহলে have a claim dash their teacher তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হবে on কিন্তু এখানে সঠিক উত্তর হবে claim on their teacher next I was delighted dash your success তাহলে I was delighted at your success next this idleness accounts dash his poverty তাহলে his idleness accounts dash his poverty তাহলে এখানে এর সঠিক উত্তর হচ্ছে for কিন্তু সঠিক উত্তর হবে accounts for next we discussed dash the matter for over an hour তাহলে we discuss on the matter for over an hour next question
that young man is very keen dash cycling তাহলে keen dash cycling তাহলে এখানে হচ্ছে keen on কিন্তু এখানে proper ঠিক আছে next question I wondered if I shall get dash my history examination তাহলে I wondered if I shall get dash my history examination তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু through my history examination এটা কিন্তু এখানে সঠিক উত্তর next my father lives এখানে lives এর পরে এখানে কি হবে তাহলে lives at কারণ সোনপত একটা ছোট জায়গা তাই next we was distinct dash the bar তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে distinct for কিন্তু এখানে সঠিক উত্তর next you must get rid এর সাথে যেটা সঠিক উত্তর হবে get rid of unnecessary things next wet clothes clean dash the body তাহলে wet clothes clean dash the body তাহলে wet clothes clean to the body next my elder brother lives dash calcutta তাহলে my elder brother lives in হবে কেন কলকাতা একটা বড় জায়গা তাই আর সোনপাত আমরা কিন্তু একটা ছোট জায়গা তাই অ্যাড করেছি চলে আসছি পরবর্তী প্রশ্ন we should never laugh dash the poor তাহলে never laugh dash the poor তো এখানে যেটা চারটের মধ্যে যেটা প্রপার যায় at কিন্তু এখানে সঠিক উত্তর হবে তাহলে laugh at the poor next চলে আসছি next question এ he turned dash my request তাহলে he turned down my request next he has been suffering from fever dash the last 3 days তাহলে suffering from fever dash for the last 3 days এখানে কিন্তু সঠিক উত্তর next question আসে she takes pride dash her beauty তাহলে she takes pride dash her beauty না এখানে হবে inটা কিন্তু এখানে সঠিক উত্তর next he rested dash the shade of a mango tree তাহলে he rested এর পরে যেটা হবে under তাহলে rested under তাহলে under the shade of a mango tree next he looked dash his watch everywhere তাহলে he looked for his watch everywhere next cigarette smoking is injurious dash to health তা এখানে সঠিক উত্তর হবে injurious to health next the storehouse was infested dash rat the storehouse was infested dash rats মানে ইঁদুর তাই তো তাহলে এখানে এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে উইথটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ডিফেক্টস তাহলে ব্লাইন্ড এর পরে আমাদের এখানে কি বুঝবে সেটা এখানে বলতে হবে তাহলে এখানে হবে ব্লাইন্ড টু হিজ ডিফেক্ট ঠিক আছে ব্লাইন্ড টু হিজ ডিফেক্ট চলে আসি পরবর্তী প্রশ্ন আই কংগ্রাচুলেটেড হিম ড্যাশ হিজ সাকসেস তাহলে আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস চলে আসছি পরবর্তী প্রশ্ন মালা ওয়াজ ম্যারিড ড্যাশ টু চন্দর তাহলে মালা ওয়াজ ম্যারিড তাহলে ওয়াজ ম্যারিড এখানে হবে ওয়াজ ম্যারিডের পরে হচ্ছে টু ওয়াজ ম্যারিড টু চন্দর ঠিক আছে এখানে এটা হলো সঠিক উত্তর চলে আসছি পরবর্তী প্রশ্ন উই শুড নট জার ড্যাশ এ ডিফেক্টেড এনিমি আপন মানে কোনটা বি ফর সি নো প্রিপোজিশন ইজ নিডেড ডি অ্যাট আর ই হচ্ছে অন তাহলে আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে যে উই শুড নট জিয়ার ড্যাশ এ ডিফেক্টেড এনিমি তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাট এ ডিফেক্টেড এনিমি চলে আসি পরবর্তী প্রশ্ন আই হ্যাভ নো বিলিভ দ্যাট হিজ অনেস্টি তাহলে আই হ্যাভ নো বিলিভ দ্যাট বিলিভের পরে এখানে বসবে হিজ অনেস্টি তাহলে আই হ্যাভ নো বিলিভ ইন হবে এখানে ইন হিজ অনেস্টি নেক্সট
Bacon had a thirst dash knowledge. তাহলে Bacon had a thirst for. For হবে এখানে সঠিক উত্তর, for knowledge. চলে আসি পরবর্তী প্রশ্ন। Translate the following passage dash a modern Indian language. তাহলে translate the following passage into হবে কিন্তু এখানে সঠিক উত্তর, into a modern Indian language. Next, she resembles dash her mother. তাহলে she resembles dash her mother. এখানে সাধারণত কোনো প্রিপোজিশন দরকার নেই, কেন না she resembles her mother, এখানে কোনো প্রিপোজিশন দরকার নেই, তাহলে no preposition is needed. চলে আসি পরবর্তী কোশ্চেনে। হি ইজ নট ফ্যামিলিয়ার ড্যাশ হিজ লোকালিটি। তাহলে হি ইজ নট ফ্যামিলিয়ার উইথ কিন্তু এখানে সঠিক উত্তর হবে উইথ, ঠিক আছে, উইথ দিস লোকালিটি। চলে আসি পরবর্তী প্রশ্ন। দ্য ফ্রেন্ড উইলিংলি কম্পাইল্ড ড্যাশ মাই রিকোয়েস্ট। তাহলে দ্য ফ্রেন্ড উইলিংলি কম্পাইল্ড উইথ মাই রিকোয়েস্ট। নেক্সট কোশ্চেন, হি ওয়াজ এক্সেম্পটেড ড্যাশ দ্য পেমেন্ট অফ ট্যাক্স। তাহলে হি ওয়াজ এক্সেম্পটেড এখানে এক্সেম্পটেডের সাথে হবে ফ্রম দ্য পেমেন্ট অফ ট্যাক্স। নেক্সট করে আসছি, নেক্সট কোশ্চেন, প্লিজ কন্টিনিউ দিস এক্সারসাইজ হোয়ার ইউ হ্যাভ লেফট ড্যাশ ইট, হোয়ার ইউ হ্যাভ লেফট। তাহলে লেফটের পরে এখানে কিন্তু কোনো প্রিপোজিশনের দরকার হয় না, তাহলে নো প্রিপোজিশন ইজ নিডেড। নেক্সট, হ্যাভ ইউ থট ড্যাশ দ্য ম্যাটার। তাহলে হ্যাভ ইউ থট ড্যাশ দ্য ম্যাটার, তাহলে হ্যাভ ইউ থট এখানে কিন্তু সঠিক উত্তর হবে ওভার, তাহলে হ্যাভ ইউ থট ওভার দ্য ম্যাটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আই ফাউন্ড হিম লার্নিং ড্যাশ ওয়াল। তাহলে আই ফাউন্ড হিম লার্নিং এর পরে আমাদের এখানে কি উত্তর হবে, না লার্নিং এর পরে এগেনস্ট দ্য ওয়াল। নেক্সট কোশ্চেন, আই অ্যাম ডিলাইটেড ড্যাশ হিজ আনএক্সপেক্টেড অ্যারাইভাল। তাহলে আই অ্যাম ডিলাইটেড তাহলে ডিলাইটের পরে ডিলাইট অ্যাট হিজ আনএক্সপেক্টেড অ্যারাইভাল। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। হি শুড বি হেল্ড রেসপন্সিবল ড্যাশ হিজ অ্যাক্ট। তাহলে হি শুড বি হেল্ড রেসপন্সিবল ফর, তাহলে রেসপন্সিবলের সাথে ফর দিস অ্যাক্ট। নেক্সট কোশ্চেনে চলে আসছি, দিস ইকোনমিক্স উইল ডিসকাস ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন ইন্ডিয়া। তাহলে ইকোনমিক্স উইল ডিসকাস, তা এখানে সঠিক হবে, এখানে কিন্তু মানে দিস ইকোনমিক্স উইল ডিসকাস দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন ইন্ডিয়া, এখানে কিন্তু কোনো প্রিপোজিশনের দরকার নেই। চলে আসছি পরবর্তী প্রশ্নে। নো ওয়ান হ্যাজ ইয়েট ডিসকভার্ড এ কিওর ড্যাশ দ্য কমন কোল্ড। তাহলে এখানে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হবে কিন্তু কিওর ফর কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন দেখা যাক। এ মিজার ক্যান নট পার্ট ড্যাশ হিজ কোল্ড। তাহলে এ মিজার ক্যান নট পার্ট উইথ হিজ গোল্ড, এখানে সঠিক উত্তর হবে কিন্তু উইথ। চলে আসি নেক্সট প্রশ্ন। দ্য প্রেসনার এসকেপড ড্যাশ দি প্রিজন। তাহলে দ্য প্রেসনার এসকেপড এখানে কিন্তু ফ্রম হবে, ফ্রম দি প্রিজন মানে জেল থেকে পালিয়েছে অপরাধী। নেক্সট, উই শুড অলওয়েজ স্ট্রিক টু আওয়ার ডিসিশন আদারওয়াইজ দ্য পিপল উইল মক ড্যাশ আস। তাহলে এখানে এই সঠিক উত্তর হবে কিন্তু অ্যাট আস, আমাদের প্রতি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়েলস ড্যাশ হিজ টুলস। তাহলে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়েলস মানে ঝগড়া করছিল কিসের জন্য, উইথ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন চলে আসি। হি রেভেঞ্জড হিমসেলফ ড্যাশ হিজ এনিমি। তাহলে এ রেভেঞ্জড মানে হচ্ছে যাকে বলে প্রতিশোধ, ঠিক আছে, তাহলে প্রতিশোধের ঘটনা, তাহলে আপন রিভেঞ্জড হিম আপন কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। আর্টিস্ট লাইক কালিদাস বিলং ড্যাশ অল এজ অ্যান্ড অল কান্ট্রিজ। তাহলে কালিদাস বিলংস আমাদের এখানে বিলংসের সাথে কোনটা যাবে, না বিলংস টু, ঠিক আছে, বিলংস টু কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হি প্লেসড থিং ড্যাশ দ্য কার্টেন। তাহলে এখানে হি প্লেসড থিং জিনিসপত্র এখানে যে সঠিক উত্তরটা হবে এটা হচ্ছে বিহাইন্ড দ্য কার্টেন, ঠিক আছে, বিহাইন্ড কথাটা কিন্তু এখানে সঠিক হয়। চলে আসছি পরবর্তী। ডু ইউ নো হাউ টু লুক ড্যাশ এ ওয়ার্ড
in the dictionary. Do you know how to look? Do you know? তুমি কি জানো how to look কিভাবে দেখে? তা সুতরাং এইটা সঠিক উত্তর হবে কিন্তু look up, up. Look up a word in the dictionary. Next question. His appeal dash mercy has been turned down. তাহলে his appeal এখানে হবে for. তাহলে his appeal for mercy has been turned down. চলে আসছি পরবর্তী কোশ্চেনে. The principal will preside dash the function. The principal will preside over. Over কিন্তু এখানে সঠিক উত্তর হবে. চলে আসছি পরবর্তী. The Rajput always fought dash the last man. তাহলে দা রাজপুত অলওয়েজ ফট, ফট মানে যুদ্ধ করে, টু, টু এখানে কিন্তু সঠিক উত্তর হবে. তাহলে দা রাজপুত অলওয়েজ ফট টু দা লাস্ট ম্যান. চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেনে. তো পরবর্তী প্রশ্ন, উই শুড বি প্রিপেয়ার্ড টু মেক স্যাক্রিফাইস ড্যাশ আওয়ার মাদারল্যান্ড. তাহলে স্যাক্রিফাইস, তাহলে এখানে স্যাক্রিফাইসের সাথে বসে হচ্ছে ফর, তাহলে স্যাক্রিফাইস ফর আওয়ার মাদারল্যান্ড. নেক্সট প্রশ্ন, মালা ট্রাইড দ্য কাউ উইথ এ রোপ ড্যাশ এ ট্রি. তাহলে রোপ, রোপের সাথে আমাদের এখানে কি বসবে, না রোপের সাথে আমাদের এখানে বসবে টু, রোপ টু এ ট্রি. ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে টু. চলে আসি আমরা আবার পরবর্তী প্রশ্ন. পরবর্তী প্রশ্ন, দ্য হিন্দু রিলিজিয়ান হ্যাজ বিন ইন এক্সিস্টেন্স ড্যাশ টাইমস ইমেমোরিয়াল. তাহলে দ্য হিন্দু রিলিজিয়ান হ্যাজ বিন ইন এক্সিস্টেন্স ড্যাশ টাইমস ইন মেমোরিয়াল. তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ফ্রম, ফ্রম কিন্তু এক্সিস্টেন্স, ফ্রম কিন্তু এখানে সঠিক উত্তর. চলে আসছি পরবর্তী কোশ্চেনে. নেক্সট কোশ্চেনে আসছি, হি অর্ডার্ড ড্যাশ দ্য ডিনার হোয়েন উই হ্যাড ফিনিশড ওয়ার্ক. তাহলে হি অর্ডার্ড, এখানে অর্ডার্ডের পরে বলবে বসবে কি, না এখানে ফর. তাহলে হি অর্ডার্ড ফর দ্য ডিনার when we had finished work. Next question, my brother went dash abroad last year. My brother went dash. তাহলে এখানে দেখুন কোনো প্রিপোজিশন কিন্তু লাগবে না. কেন না, my brother went abroad last year. ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্ন, when I parted dash my sister there was tears in my eyes. তাহলে when I parted এর পরে কিন্তু হবে ফর্ম. তাহলে সঠিকটা কি হলো, তাহলে when I parted from my sister there was tear in my eyes. Next question, the party comprises dash Ram Mohan Sita and me. তাহলে the party comprises, তাহলে comprises সাথে কিন্তু এখানে কোনো preposition লাগবে না. কেন না, the party comprises Ram Mohan Sita and me. ঠিক আছে, চলুন আমরা এবার যাই পরবর্তী প্রশ্ন, হি ওয়াজ আনজাস্টিফাইড ইন অ্যাজিউসিং আস ড্যাশ থ্রেট. তাহলে হি ওয়াজ আনজাস্টিফাইড ইন অ্যাজিউসিং অ্যাজিউসিং এরপরে অ্যাজ অফ এখানে কিন্তু সঠিক উত্তর দেখায় অ্যাজ অফ থ্রেট. নেক্সট কোশ্চেন, হি হাস্টলি জাম্প ড্যাশ দ্য কনক্লিউশন দ্যাট আই ওয়াজ টু ব্লেম ফর অল হিস লসেস. তাহলে হি হাস্টলি জাম্পড, তাহলে এখানে জাম্পড এর পরে হবে টু. ঠিক আছে, জাম্পড এর পরে হবে টু দ্য কনক্লিউশন দ্যাট আই ওয়াজ টু ব্লেম ফর অল হিস লসেস. নেক্সট, হিস কমেন্টস ওয়ার অলমোস্ট ইরেলিভেন্ট ড্যাশ টপিক অফ দ্য ইভিনিং. তাহলে হিস কমেন্টস ওয়ার মোস্ট ইরেলিভেন্ট, ইরেলিভেন্টের পরে পরে কি বসে, না ইরেলিভেন্ট টু মানে প্রতি. ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্ন, মালা ইজ এনগেজড এনগেজ ড্যাশ চন্দার. তো এই কোশ্চেনটা আপনারা নিশ্চয়ই আগেও পেয়েছেন, তার এই কোশ্চেনের অপশন নিশ্চয়ই অপশন অনুযায়ী আপনারা কিন্তু এটা অ্যান্সার করতে পারবেন. তাহলে কি মালা ইজ এনগেজ টু, টু কিন্তু এখানে সঠিক উত্তর হবে. চলে আসি পরবর্তী প্রশ্ন, ডু সাম ওরিয়েন্টাল ফিলোসফার্স লার্ন ড্যাশ ফ্যাটালিজম. তাহলে ডু সাম ওরিয়েন্টাল ফিলোসফার্স লার্ন তা এরপরে আমাদের সঠিক উত্তর কী হবে, টু ওয়ার্ডস ফ্যাটালিজম. ঠিক আছে, টু ওয়ার্ডসটা এখানে কিন্তু সঠিক উত্তর হবে. নেক্সট, গ্যাম্বলিং ইজ ভেরি মাচ ফন্ড ড্যাশ হেয়ার. তাহলে গ্যাম্বলিং ইজ ভেরি মাচ ফন্ড ড্যাশ হেয়ার,
তাহলে এই ড্যাশ এইখানটা কি হবে না ফন্ডেড আপন, আপন কিন্তু এখানে সঠিক উত্তর দেখাবে। নেক্সট ইজ এভরিথিং ড্যাশ ইওর লাইকিং, তাহলে ইজ এভরিথিং, তাই এখানে এভরিথিং এর পরে কিন্তু টু হবে, টু ইওর লাইকিং, ঠিক আছে। চলুন নেক্সট, দ্য ম্যাক্সিমাম লোড ড্যাশ হিস লটারি ইজ ওয়ান টোন, ওয়ান টোন, তাহলে দি ম্যাক্সিমাম লোড, সরি দ্য ম্যাক্সিমাম লোড ড্যাশ হিস লরি, লরি আমি লটারি বলেছি, হিস লরি ইজ ওয়ান টন, তাহলে এখানে এর সঠিক উত্তর হবে দি ম্যাক্সিমাম লোড ফর ফর হিস লরি ইজ ওয়ান টোন। নেক্সট কোশ্চেন, ভ্যাকেন্ট পজিশন ক্যান বি মেড নোন ড্যাশ মিডিয়াম অফ দ্য প্রেস, কি বলছে না ভ্যাকেন্ট পজিশন ক্যান বি মেড নোন দ্য মিডিয়াম অফ দ্য প্রেস, তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু থ্রু, থ্রু দ্য মিডিয়াম অফ দ্য প্রেস। নেক্সট, দ্য টিচার ইজ ভেরি পপুলার ড্যাশ স্টুডেন্টস, মানে ড্যাশ দ্য স্টুডেন্টস, পপুলার, পপুলারের পরে আমাদের এখানে সঠিক ওয়ার্ড কী হবে পপুলার উইথ, পপুলার উইথ দ্য স্টুডেন্টস। নেক্সট, দ্য হ্যালিস্টনস রেটেলড, দ্য হ্যালিস্টন রেটেলড ড্যাশ দ্য টিন রুফ, তাহলে দ্য হিলস্টন রেটেলড ড্যাশ দ্য টিন রুফ, তাহলে এখানে এর সঠিক উত্তরটা কী হবে, সঠিক উত্তরটা হবে অন, অন কিন্তু এখানে সঠিক উত্তর হবে, দ্য হ্যালিস্টন রেটেলড অন দ্য টিন রুফ। নেক্সট কোশ্চেন, সাচ বিহেভিয়ার ক্যান অনলি রিফ্লেক্ট ডিসক্রেডিট ড্যাশ ইউ, তাহলে সাচ বিহেভিয়ার ক্যান অনলি রিফ্লেক্ট ডিসক্রেডিট, ডিসক্রেডিট আপন, ডিসক্রেডিট আপন ইউ মানে আপনার প্রতি। নেক্সট, দ্য ম্যাটার হ্যাজ বিন রেমিটেড ড্যাশ এ হায়ার ট্রাইব্যুনাল, তাহলে দ্য ম্যাটার হ্যাজ বিন রেমিটেড, রেমিটেড এখানে রেমিটেড এর পরে হবে কিন্তু টু, তাহলে রেমিটেড টু হায়ার ট্রাইব্যুনাল। নেক্সট, প্লিজ বি সিরিয়াস ড্যাশ ইয়োর ওয়ার্ক, প্লিজ বি সিরিয়াস, সিরিয়াস এর পরে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল কী হবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি বলি তাহলে এখানে কিন্তু অ্যাবাউট, অ্যাবাউট, তাহলে প্লিজ বি সিরিয়াস অ্যাবাউট ইয়োর ওয়ার্ক। নেক্সট, দ্য শিপ টাচ ড্যাশ জিব্লাডার, তাহলে দ্য শিপ টাচ ড্যাশ দ্য জিব্লাডার মানে অ্যাট, অ্যাট জিব্লাডার কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, প্রভার্টি ইজ অ্যান অবস্ট্রাকল ড্যাশ সাকসেস ইন লাইফ, তাহলে প্রভার্টি ইজ অ্যান অবস্ট্রাকল মানে দরিদ্রতা একটা অবস্ট্রাকল টু, টু কিন্তু এখানে সঠিক উত্তর হবে, টু সাকসেস ইন লাইফ। নেক্সট, দ্য কমিটি কনসিস্ট ড্যাশ সেভেন মেম্বার্স, তাহলে দ্য কমিটি কনসিস্ট অফ, কমিটি কনসিস্ট অফ সেভেন মেম্বার্স। নেক্সট, দ্য লেটার ওয়াজ রিটেন ড্যাশ রেডিং, তাহলে লেটার ওয়াজ রিটেন ইন, ইন কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ইন রেডিং। নেক্সট, দ্য গভর্নমেন্ট কনফার্মড এ টাইটেল ড্যাশ হিম, তাহলে গভর্নমেন্ট কনফার্মড অন, তাহলে কনফার্মড এ টাইটেল অন, অন হিম মানে তার উপরে, তার উপরে কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী কোশ্চেনে। তো নেক্সট প্রশ্ন, দ্য লর্ডস পাসড এ রিজলিউশন ড্যাশ হুইচ দ্য কিং অ্যাসেন্টেস, অ্যাসেন্টেড, তা এখানে যে রিজলিউশন টু, টু কিন্তু এখানে সঠিক উত্তর হবে, তা দ্য লর্ড পাসড এ রিজলিউশন টু হুইচ দ্য কিং অ্যাসেন্টেড। নেক্সট, টু ডু ফরগেট দ্যাট ইউ ও অ্যালিজেন্স ড্যাশ ইয়োর পার্টি, তাহলে এখানে ও অ্যালিজেন্স, তা এখানে কিন্তু ও অ্যালিজেন্স টু, টু ইয়োর পার্টি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, আর্লি রাইজিং ইজ কন্ডাকসিভ ড্যাশ হেলথ, তাহলে আর্লি রাইজিং মানে সকালবেলা ঘুম থেকে উঠলে ইজ কন্ডাকসিভ ড্যাশ হেলথ, তো এরকম আগেও আমরা একটা কোশ্চেন করেছিলাম যে এটা টু হবে, টু কিন্তু এখানে সঠিক উত্তর হবে। রিওয়ার্ডস সাচ বি প্রপোর্শনেট ড্যাশ মেরিট, তাহলে রিওয়ার্ড শুড বি প্রপোর্শনেট, তাহলে প্রপোর্শনেটের পরে আমাদের এখানে কী হয় না প্রপোর্শনেট টু মেরিট। নেক্সট, দ্য রাইটার ইজ ইভিডেন্টলি, দ্য রাইটার ইজ ইভিডেন্টলি এনোরোমাস্ট দ্য সাবজেক্ট, তাহলে এনোরোমাস্ট অফ, এনোরোমাস্ট অফ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, দিস সেন্টেন্স কনসিস্ট ড্যাশ ফোর ক্লজেস, তাহলে কনসিস্ট, তাহলে এখানে আমাদের কনসিস্টের পরে কী হবে না কনসিস্ট অফ কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, ট্রু হ্যাপিনেস কনসিস্টস ড্যাশ কন্টেনমেন্ট অফ, তাহলে কন্টেনমেন্ট,
কন্টেইনমেন্ট এখানে যে চারটে অপশান আছে তাহলে কনসিস্ট সেই একই আছে, আমাদের কনসিস্ট আছে, তাহলে কনসিস্ট যেখানে আছে তাহলে কনসিস্টের এখানে আমি এখানে কিন্তু হবে কিন্তু ইন, ঠিক আছে? তাহলে কনসিস্টের ক্ষেত্রে এখানে কিন্তু হবে ইন, ইন কন্টেইনমেন্ট। কেন না মিনিং আলাদা আছে, ওয়ার্ড টু ওয়ার্ড সব জায়গায় একরকম হয় না। নেক্সট, দিস ফিলিংস ইজ একিন ড্যাশ হেটেড, হেটেড তাহলে এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে টু, টু হেট্রেড। হ্যাঁ, একিন কিন্তু টু হেট্রেড, এখানে কিন্তু সঠিক উত্তর হবে দা দিস ফিলিংস ইজ একিন টু হেট্রেড, এখানে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, ফ্লাওয়ার্স অ্যাবাউন্ড ড্যাশ দ্য গার্ডেন, তাহলে ফ্লাওয়ার্স অ্যাবাউন্ড ড্যাশ দ্য গার্ডেন, তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ইন, ইন দ্য গার্ডেন কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্য গার্ডেন অ্যাবাউন্ড ড্যাশ ফ্লাওয়ার্স, তাহলে দ্য গার্ডেন অ্যাবাউন্ড ড্যাশ ফ্লাওয়ার, দেখুন দুটো ওয়ার্ডের মিনিং আলাদা কিন্তু সেন্টেন্সের মিনিং আলাদা, তাই এখানে কিন্তু হবে অ্যাবাউন্ড উইথ। চলে আসি পরবর্তী প্রশ্ন, লিভিং ইন দ্য ফার নর্থ হ্যাজ ইনকার্ড ইনকার্ড হিম ড্যাশ কোল্ড, হ্যাজ ইনকার্ড হিম ড্যাশ কোল্ড, তাহলে এখানে কিন্তু টু, টু কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট, কারেজ উইদাউট প্রুডেন্স কাউন্টস ড্যাশ নাথিং, তাহলে এখানে এর সঠিক উত্তর হবে ফর, ফর নাথিং কাউন্টস ফর, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, দিস স্টাইল ইজ ক্যারেক্টারাইজড ড্যাশ অল মডার্ন ড্রামাটিস্ট, তাহলে দিস স্টাইল ইজ ক্যারেক্টারাইজড অল ড্যাশ অল মডার্ন ড্রামাটিস্ট, তাহলে ড্রামাটিস্টদের রিসেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য সেটাকে বর্ণনা করা হয়েছে এখানে, তা এখানে সঠিক উত্তর হবে ক্যারেক্টারিস্টিক্স অফ, মানে বৈশিষ্ট্যের পরে অফ, ডু নট ডিসপায়ার ড্যাশ সাকসেস, তাহলে ডু নট ডিসপায়ার ড্যাট সাকসেস, তা এখানে সঠিক উত্তর হবে কিন্তু অফ, অফ কিন্তু এখানে সঠিক উত্তর হবে ডিসপায়ার অফ। নেক্সট, দ্য ট্রুফ ইউ ইস্যুড ড্যাশ দ্য ফোর্ট অ্যান্ড অ্যাটাক দ্য এনিমি, তাহলে দ্য ট্রুপ ইস্যুড, ইস্যুড পরে আমাদের এখানে গিয়ে সঠিক হবে ইস্যুড ফর্ম, ফর্ম কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, দ্য সাইট অফ হিম ইজ অবনোসিয়াস ড্যাশ মি, তাহলে দ্য সাইট অফ হিম ইজ অবনোসিয়াস দ্যাট অবনোসিয়াস ড্যাশ মি, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা টু, টু কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, নট মেনি পিপল রাইট ড্যাশ দ্য লেফট হ্যান্ড, তাহলে নট মেনি পিপল রাইট, তাহলে রাইটের সাথে আমাদের এখানে প্রপার যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে সেটা কিন্তু হবে বন্ধুরা উইথ, রাইট উইথ, ঠিক আছে? চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে, পরবর্তী প্রশ্ন, দেয়ার ইজ নট মাচ মিট ড্যাশ দিস আর্গুমেন্ট, তাহলে দেয়ার ইজ নট মাচ মিট, তাহলে এখানে কিন্তু হবে ইন, ইন কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, হু লিকড দ্য নিউজ ড্যাশ দ্য প্রেস, তাহলে এখানে আপনারা বুঝতেই পারছেন এখানে হবে সবসময়ের জন্য টু, টু দ্য প্রেস কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্য প্ল্যান ইজ ড্যাশ টাইম, তাহলে দ্য প্লেন ইজ মানে প্লেনের সময়ের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দ্য প্লেন ইজ ড্যাশ টাইম, তাহলে অন টাইম কিন্তু এখানে সঠিক উত্তর হবে, তাহলে দ্য প্লেন ইজ অন টাইম। চলে আসি পরবর্তী প্রশ্নে, প্লিজ টেক কেয়ার ড্যাশ ইওর হেলথ, তাহলে টেক কেয়ার এখানে সবসময়ের জন্য অফ ইওর হেলথ কিন্তু এখানে প্রপার। নেক্সট, দেয়ার আর মেনি ওয়েস অফ ট্রাভেলিং বাট দ্য চিপেস্ট ইজ ড্যাশ ফুড, তাহলে চিপেস্ট ইজ ড্যাশ ফুড, তাহলে এখানে সঠিক উত্তর হবে অন, অন ফুড। নেক্সট, ইটালি হ্যাজ এ লট অফ অফার ইন্ডিয়া ইন হার এফোর্টস টু লিপ ড্যাশ দ্য 21st সেঞ্চুরি, তাহলে লিপ এখানে, লিপ এখানে সঠিক উত্তর হবে লিপ ইন টু, ইন টু 21st সেঞ্চুরি। নেক্সট, অ্যান এক্সিবিশন ড্যাশ দ্য নিউ ট্রেন্ডস ইন লাইটনিং ওপেন্ড হেয়ার টুডে, তাহলে অ্যান এক্সিবিশন, অ্যান্ড এক্সিবিশন এখানে এক্সিবিশনের পরে হবে সবসময়ের জন্য ফর, ফর দ্য নিউ ট্রেন্ডস ইন লাইটনিং ওপেন হেয়ার টুডে। নেক্সট, দ্য মিটিং ওয়াজ প্রেসাইডেড, প্রেসাইডেড ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার, তাহলে দ্য মিটিং ওয়াজ প্রেসাইডেড ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু ওভার, ওভার কিন্তু এখানে সঠিক উত্তর হবে, তাহলে প্রেসাইডেড ওভার। নেক্সট প্রশ্নে চলে আসি, দ্য পিপল প্রোটেস্ট ড্যাশ ইজ প্রাইস রাইজ, তাহলে দ্য পিপল প্রোটেস্ট, প্রোটেস্টের পরে আমাদের এখানে সঠিক উত্তর হবে এগেনস্ট, এগেনস্ট, ঠিক আছে? প্রোটেস্ট মানে একটা বিদ্রোহ বা প্রতিবাদ, ঠিক আছে? তার সাথে এগেনস্ট হবে। নেক্সট, ইনসেকটিসাইডস আর স্প্রেডেড ওভার দ্য ক্রপস টু প্রোটেক্ট দেম ড্যাশ ইনসেক্টস,
দা প্রোটেক্ট দেম ড্যাশ ইনসেক্টস এর সঠিক উত্তর কিন্তু ফ্রম ফ্রম ইনসেক্টস, ঠিক আছে? তাহলে দা ইনসেক্টিসাইডস আর স্প্রেডেড ওভার দা ক্রপস টু প্রোটেক্ট দেম ফ্রম ইনসেক্টস। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। নেক্সট কোয়েশ্চেন, ওনিং টু ফ্লাডস দা ক্রপস ডিড নট কাম আপ ড্যাশ আওয়ার এক্সপেকটেশন। তাহলে এখানে সঠিক উত্তর হবে টু, তাই না? তাহলে কাম আপ টু টু আওয়ার এক্সপেকটেশন, মানে আমাদের যতদূর চাহিদা ছিল ততদূর পর্যন্ত না। চলে আসি পরবর্তী প্রশ্ন, দ্য টেরোরিস্টস ওয়্যার ফোর্স টু গিভ, ফোর্স টু গিভ এখানে সঠিক উত্তর হবে ইন, গিভ ইন এটা কিন্তু সঠিক উত্তর। নেক্সট, মেনি সিটিজেন্স গো ড্যাশ ইভিল লস আনগ্রাজেন্টলি। তাহলে মেনি সিটিজেন্স গো গো এখানে এর সঠিক উত্তর হবে গো বাই দ্য ইভিল আনগ্রাজেন্টলি, কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য ইনসেক্টস আর এ গ্রেট নিউসেন্স ড্যাশ আস। তাহলে দ্য ইনসেক্টস আর এ গ্রেট নিউসেন্স মানে উপদ্রব ড্যাশ আস, তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু টু আস, ঠিক আছে? উপদ্রব এখানে টু আস। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য সেন্সেবল পারসনস শুড গো ইন ড্যাশ দ্য অ্যাবলিশন অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। তাহলে দ্য সেন্সেবল পারসন শুড গো ইন, তাহলে শুড গো ইন এর সাথে সঠিক উত্তর হবে ফর, ফর অ্যাবলিশন অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। নেক্সট, দেয়ার আর মেনি ইনকনভিনিয়েন্সেস দ্যাট হ্যাভ টু বি পুট আপ ড্যাশ হোয়েন ইউ আর ট্রাভেলিং বাই ট্রেন। তাহলে দেয়ার আর মেনি ইনকনভিনিয়েন্সেস, তাহলে ইনকনভিনিয়েন্সেস এখানে কিন্তু হবে দ্যাট হ্যাভ টু বি পুট আপ উইথ হোয়েন ইউ আর ট্রাভেলিং বাই ট্রেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ পিসফুল কো এক্সিস্টেন্স। তাহলে এখানে এর সঠিক উত্তর কিন্তু হবে ইন্ডিয়া ইজ কমিটেড টু কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, সামটাইমস উই হ্যাভ টু পুট ড্যাশ উইথ আর্কসাম আর আনপ্লিজেন্ট সিচুয়েশন। তাহলে সামটাইমস উই হ্যাভ টু পুট ড্যাশ উইথ, তাহলে সামটাইম উই হ্যাভ টু পুট আপ উইথ আর্কসাম আর আনপ্লিজেন্ট সিচুয়েশন। নেক্সট, দ্য ক্লার্ক ইজ রাইটিং অন অফিস পেপার ড্যাশ ইঙ্ক ড্যাশ ইঙ্ক। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা, এটা আমরা আগেও করেছি ইন ইঙ্ক, ঠিক আছে? ইন ইঙ্ক, ইন রেড এর আগে যখন আমরা করে আসলাম, তাহলে ইন ইঙ্ক এখানে কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দ্য প্লেজেন্ট ওয়েন্ট ড্যাশ দ্য ফিল্ড কুইকলি হোয়েন হি হার্ড দ্যাট এ হার্ড অফ ক্যাটল ওয়াজ গ্রাজিং দেয়ার। তাহলে এখানে এর সঠিক উত্তর কিন্তু হবে বন্ধুরা টু, ওয়েন টু কিন্তু এখানে প্রপার যায়। নেক্সট কোয়েশ্চেন, দে উইল কমিউনিকেট ড্যাশ হিম ড্যাশ দ্য সাবজেক্ট। তাহলে দে উইল কমিউনিকেট উইথ, তাই না? কমিউনিকেট উইথ হিম অন দ্য সাবজেক্ট, তাহলে উইথ হিম অন দ্য সাবজেক্ট কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, গ্রাপেল ড্যাশ ইউর ডিফিকাল্টিস অ্যান্ড ট্রাস্ট ড্যাশ গড। তাহলে গ্রাপেল উইথ ইউর ডিফিকাল্টিস অ্যান্ড ট্রাস্ট ইন গড, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তাহলে উইথ আর ইন কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, এক্সাম্পলস এক্সারসাইজ গেট ইনফ্লুয়েন্স ড্যাশ দ্য ফর্মুলেশন ড্যাশ আওয়ার ক্যারেক্টার। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ইনফ্লুয়েন্স অন দ্য ফর্মুলেশন অফ আওয়ার ক্যারেক্টার, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হি লেভার ড্যাশ এ কনস্ট্যান্ট ফিয়ার ড্যাশ ফেলিওর। তাহলে হি লেভার আন্ডার এ কনস্ট্যান্ট ফিয়ার ড্যাশ ফেলিওর, যেটা কিনা থাকে অফ ফেলিওর, তাই তো? না, এখানে সঠিক উত্তর হলো আন্ডার। তাহলে হি লেভার আন্ডার এ কনস্ট্যান্ট ফিয়ার অফ ফেলিওর, ঠিক আছে? চলুন পরবর্তী কোশ্চেন যাই, পরবর্তী প্রশ্ন, আই স্পোক ড্যাশ হিম ড্যাশ দ্য ম্যাটার। তাহলে আই স্পোক এখানে আই স্পোক এর পরে কি হবে, আই স্পোক টু হিম, তাহলে আই স্পোক টু হিম
অ্যাবাউট দ্য ম্যাটার কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। আই স্পোক টু হিম অ্যাবাউট দ্য ম্যাটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এভরি ম্যান ইয়ার্নস ড্যাশ সিম্পেথি ড্যাশ সরো। তাহলে এভরি ম্যান ইয়ার্নস ড্যাশ সিম্পেথি ড্যাশ সরো, তাহলে এভরি ইয়ার্নস ফর সিম্প্যাথি ইন সরো, ঠিক আছে। ফর ইম্প্যাথি ইন সরো কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, 40 স্টুডেন্টস কমপ্লিটেড ড্যাশ ওয়ান অ্যানাদার ড্যাশ এ সিঙ্গল স্কলারশিপ। তাহলে কমপ্লিটেডের পরে কিন্তু আমাদের এখানে প্রপার পজিশনটা বসাতে হবে। তাহলে কমপ্লিটেড উইথ ওয়ান অ্যানাদার ফর এ সিঙ্গল স্কলারশিপ, তাহলে উইথ ওয়ান অ্যানাদার ফর এ সিঙ্গল স্কলারশিপ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অলওয়েজ হোপ ড্যাশ দ্য বেস্ট বাট বি প্রিপেয়ার ড্যাশ দ্য ওয়ার্স্ট। তাহলে অলওয়েজ হোপ, এখানে অলওয়েজ হোপের পরে যেটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু হবে অলওয়েজ হোপ ফর। তাহলে অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট বাট বি প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। Let me intercede ড্যাশ মাই ফ্রেন্ড। তাহলে ইন্টারসিড উইথ ইউ ফর মাই ফ্রেন্ড, ঠিক আছে। উইথ ইউ ফর মাই ফ্রেন্ড কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, দেয়ার ইজ নট এ শিয়ার্ড ড্যাশ ট্রুথ ড্যাশ হোয়াট শি সেজ, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ নট এ শিয়ার্ড, তা এখানে এর পরে হবে কিন্তু অফ, শিয়ার্ড অফ ট্রুথ ইন হোয়াট শি সেজ, ঠিক আছে। তাই এখানে কিন্তু অপশন ডি কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট, মোর থিংস আর রক ড্যাশ পেয়ার দেন হিস ওয়ার্ল্ড ড্রিমস। তাহলে মোর থিংস আর রথ বাই পেয়ার দেন দিস ওয়ার্ল্ড ড্রিমস অফ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অপশন এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে আসি। ইট ইজ বেটার টু বি ক্লোথ ড্যাশ র্যাগ দেন টু বি ক্লোথ ড্যাশ সেম। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে বন্ধুরা ইন, ক্লোথ ইন র্যাগস দেন টু বি ক্লোথ ড্যাশ সেম না উইথ সেম কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে বন্ধুরা। চলুন পরবর্তী প্রশ্নে যাই। দ্য কালপিট কার্ভড ড্যাশ পার্ডন। তাহলে দ্য কালপিট কার্ভড ড্যাশ পার্ডন অ্যান্ড সাকসিড ড্যাশ গেটিং ইট। তাহলে দ্য কালপিট কার্ভড ফর পার্ডন অ্যান্ড সাকসিড ইন গেটিং ইট। তাহলে এখানে কিন্তু অপশান এ কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। লাইফ অ্যামানাবেলি ড্যাশ রিজন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি ড্যাশ আদার ম্যানস হেল্প। তাহলে লাইফ অ্যামানাবেলি, এখানে অ্যামেনাবেলির পরে হচ্ছে টু হবে, টু অ্যামেনাবেলি টু রিজন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি অফ আদার ম্যানস হেল্প, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু সঠিক উত্তর হবে, এই যে লাইফ ইজ অ্যানাবেলি তারপরে হবে হচ্ছে অ্যামেনাবেলি টু। তাহলে অ্যামেনাবেলি টু কিন্তু এখানে সঠিক উত্তর হবে, অ্যামেনাবেলি টু রিজনস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি অফ আদার ম্যানস হেল্প, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। আই ডু নট কনকার ড্যাশ ইউ ড্যাশ দ্যাট ওপিনিয়ন। তাহলে বন্ধুরা এখানে বলেছে কি আই ডু নট কনকার উইথ ইউ ইন দ্যাট ওপিনিয়ন, এখানে কিন্তু উইথ ইউ ইন দ্যাট ওপিনিয়ন এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন, ওয়াকিং ড্যাশ দ্য ভ্যালি আই স এ হাউস ড্যাশ দ্য হিল। তাহলে ওয়াকিং এর পরে হবে ওয়াকিং অ্যাক্রস দ্য ভ্যালি আই স এ হাউস অন দ্য হিল, এখানে কিন্তু অপশান বিটা কিন্তু সঠিক উত্তর। নেক্সট, আই অবজেক্টেড ড্যাশ হিজ ফাইন্ডিং ফল্ট ড্যাশ আদার। তাহলে আই অবজেক্টেড, তাহলে এখানে আই অবজেক্টেড এর পরে হবে আই অবজেক্টেড টু হিজ ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স, এখানে কিন্তু অপশান বিটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট আছে, ড্যাশ দ্য এনকোয়ারি হি ওয়াজ সাসপেন্ডেড ড্যাশ দ্য জব। তাহলে ড্যাশ ইনকোয়ারি যখন হবে কথাটা, তাহলে পেন্ডিং
এখানে কিন্তু এখানে এর সাথে আসবে, ঠিক আছে? তাহলে পেন্ডিং দা এনকোয়ারি, এনকোয়ারি যেহেতু পেন্ডিং হয়েছে, হি ওয়াজ সাসপেন্ডেড মানে যতদিন না পেন্ডিং কাজটা সম্পূর্ণ হয়, ফ্রম দা জব কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তাহলে অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দ্য স্টেয়ারকাস ওয়াজ প্লেসড ড্যাশ দ্য হল ড্যাশ দ্য ওয়াল টু এনেবেল হিম টু গো ড্যাশ দ্য টেরাস। তাহলে কোশ্চেনটা কি, দ্য স্টেয়ারকাস ওয়াজ প্লেসড এগেনস্ট দ্য ওয়াল টু এনেবেল হিম টু গো ড্যাশ দ্য টেরাস, না টু গো আপ দ্য টেরাস। টেরাসটা এখানে কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দ্য ড্যাশ কোর্স অফ দ্য ট্রায়াল হি ওয়াজ রিডিউসড ড্যাশ আটার প্রভার্টি, ঠিক আছে? তা এখানে এর সঠিক উত্তর হবে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ট্রায়াল হি ওয়াজ রিডিউসড টু আটার প্রভার্টি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দ্য সিক্রেট ড্যাশ সাকসেস লাইস ড্যাশ হার্ডওয়ার্ক। খুব ভালো এবং খুব সুন্দর এই কোশ্চেনটা দিয়েছে। দ্য সিক্রেট অফ সাকসেস লাইস ইন হার্ডওয়ার্ক, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দ্য ট্রাভেলার ওয়াজ ইমপ্রেসড ড্যাশ উইথ হি স ফর দ্য কান্ট্রি ওয়াজ ওভারফ্লোয়িং ড্যাশ ওয়েলথ। তাহলে দ্য ট্রাভেলার ওয়াজ ইমপ্রেসড বাই হোয়াট হি স ফর দ্য কান্ট্রি ওয়াজ ওভারফ্লোয়িং ড্যাশ ওয়েলথ, হচ্ছে উইথ ওয়েলথ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তাহলে প্রথমটা বাই, তারপরটা উইথ, অপশন এ কিন্তু এখানে সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হি ওয়াজ ওয়ার্ম ড্যাশ লিভিং ড্যাশ হিস মিনস। তাহলে হি ওয়াজ ওয়ার্ন্ড এগেনস্ট লিভিং বিয়ন্ড হিস মিন। তাহলে এগেনস্ট লিভিং বিয়ন্ড হিস মিন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ চিফ মিনিস্টার ইজ কনসার্ন ড্যাশ দ্য ডেভেলপমেন্ট প্ল্যানস ড্যাশ হিস স্টেট। তা এ চিফ মিনিস্টার ইজ কনসার্নের সাথে হবে উইথ দ্য ডেভেলপমেন্ট প্ল্যানস ড্যাশ স্টেট, না ফর হিস স্টেট, অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আই ক্যানট টেক ড্যাশ দিস অ্যাসাইনমেন্ট অ্যাজ আই উইশ টু রিটায়ার ড্যাশ অ্যাক্টিভ লাইফ। তাহলে এখানে হচ্ছে আই ক্যানট টেক আপ দিস অ্যাসাইনমেন্ট অ্যাজ আই উইশ টু রিটায়ার ফ্রম অ্যাক্টিভ লাইফ, ঠিক আছে? তাহলে অপশন ডি কিন্তু এখানটায় সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন চলে আসি, মাদার্স অফটেন কনাইভ ড্যাশ ফল্টস অফ দেয়ার চিলড্রেন। তাহলে কনাইভ অ্যাট দ্য ফল্ট অফ দেয়ার চিলড্রেন কিন্তু এখানে সঠিক উত্তর, অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, দেয়ার ইজ নো স্পেসিফিক ড্রাগ ড্যাশ ক্যান্সার ফর ক্যান্সার কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তাহলে দেয়ার ইজ নো স্পেসিফিক ড্রাগ ফর ক্যান্সার কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মে আই রেস্ট ড্যাশ ইয়োর অ্যাসুরেন্স। তাহলে মে আই রেস্ট আপন ইয়োর অ্যাসুরেন্স। নেক্সট প্রশ্নে চলে আসছি, পারসিভিয়েন্স ইজ এসেন্সিয়াল ড্যাশ সাকসেস ইন লাইফ। তাহলে পারসিভিয়েন্স ইজ এসেন্সিয়াল, এসেন্সিয়ালের সাথে এখানে আমাদের এখানে সঠিক ওয়ার্ড কি বসবে, না এসেন্সিয়াল টু সাকসেস ইন লাইফ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দেয়ার ইজ নো রিজন ড্যাশ ইয়োর বিং লেট। তাহলে দেয়ার ইজ নো রিজন ফর ইয়োর বিং লেট কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য প্রাইম মিনিস্টার টোল্ড রিপোর্টার্স ড্যাশ মন্ডে দ্যাট ইলেকশন উড বি হেল্ড ইন টাইম। তাহলে ইন ক্যালকাটা অন মানডে, ঠিক আছে? তাহলে ইন ক্যালকাটা অন মানডে কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, অ্যাজ এ রেজাল্ট ড্যাশ রাইজিং প্রাইস দ্য পুয়ার পিপল আর ফেসড ড্যাশ অ্যাকিউট প্রবলেম। তাহলে এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে সঠিক উত্তরটা কোনটা হবে, অ্যাজ এ রেজাল্ট অফ রাইজিং প্রাইস দ্য পুয়ার পিপল আর ফেসড উইথ অ্যাকিউট প্রবলেমস, ঠিক আছে? তাহলে এখানে এর সঠিক উত্তরটা আপনারা নিশ্চয়ই পেয়েছেন, তা এটা কিন্তু অফটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আসি, লেট আস ভাইক ড্যাশ ওয়ান অ্যানাদার ড্যাশ
doing good. তাহলে এখানে let us work with one another for doing good. এখানে কিন্তু অপশন সিটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, পাকিস্তান envies dash prosperity of India. তাহলে পাকিস্তান envies এখানে হবে at the prosperity of India. At the prosperity of India কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, the principal was deaf dash my entity. তাহলে এখানে the principal was deaf to my entity. To my entity কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, the commission will investigate dash the matter dash depth. তাহলে investigate into the matter in depth. ঠিক আছে, into the matter in depth. চলে আসি পরবর্তী প্রশ্ন, the customer complained dash bank manager dash discourtesy of the clerk. Discourtesy of the clerk. তাহলে the customer complained to the bank. The customer complained to the bank manager dash এখানে সঠিক উত্তর হবে of discourtesy of the clerk. তাহলে এখানে কিন্তু বন্ধুরা অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, the demand dash calendar dash the new year is increasing. তাহলে demand মানে চাহিদা বেড়েছে, তাহলে the demand এখানে demand of হবে, demand of calendar for the year is increase. Of আর for কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তার demand of calendars for the new year is increasing কিন্তু এখানে সঠিক উত্তর। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে। তো আমরা এসে গেছি পরবর্তী প্রশ্ন, ইট ওয়াজ ভেরি কাইন্ড ড্যাশ ইউ টু টেক আস ড্যাশ এ রাইড। তাহলে বন্ধুরা এখানে আপনারা বুঝতেই পারছেন যে ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ ইউ টু টেক আস অন এ রাইড। তাহলে অপশন এ কিন্তু এখানে বন্ধুরা সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, as the year draws to a close people are thinking dash turning dash a new leaf. তাহলে বন্ধুরা as the year draws to a close people are thinking of turning over a new leaf. তাহলে বন্ধুরা এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি। চলে আসি পরবর্তী প্রশ্ন, the ship going to Japan will call dash Bombay ড্যাশ এন্ড অফ ইয়ার। খুব ভালো কোয়েশ্চেন এটা বন্ধুরা। তাহলে এটা হবে অ্যাট মুম্বাই বা অ্যাট বোম্বে বাই এন্ড অফ জানুয়ারি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তাহলে দ্য শিপ গোয়িং টু জাপান উইল কল অ্যাট বোম্বে বাই এন্ড অফ জানুয়ারি। পরবর্তী প্রশ্নে আসছে বন্ধুরা, এ ম্যান ড্যাশ অনার্স স্ট্রিক্স হিস স্ট্রিক্স ড্যাশ হিস প্রিন্সিপাল। তাহলে এ ম্যান অনার্স, তাহলে এ ম্যান অনার্স যদি বলি এখানে এর সঠিক উত্তর, তাহলে সঠিক উত্তর হবে অনার্স অফ, তাই তো? তাহলে এ ম্যান ড্যাশ মানে এ ম্যান অফ অনার্স স্ট্রিক্স টু হিস প্রিন্সিপাল। তাহলে এখানে কিন্তু অপশন সি কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ড্যাশ অল ইওর অ্যাডভাইস হি হ্যাজ পারসিস্টেড ড্যাশ হিস ওন ওয়েস। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি বন্ধুরা, তাহলে ডেসপাইট অল ইওর অ্যাডভাইস হি হ্যাজ প্রেসিস্টেড ড্যাশ প্রেসিস্টেড ইন হিস ওন ওয়েস। তাহলে অপশন ডি কিন্তু বন্ধুরা এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, ড্যাশ আওয়ার এফোর্টস দ্য ফায়ার ব্রোক ড্যাশ এভরিওয়্যার। তাহলে ড্যাশ আওয়ার এফোর্টস, তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ইন স্পাইট অফ। তাহলে ইন স্পাইট অফ আওয়ার এফোর্টস দ্য ফায়ার ব্রোক আউট। ঠিক আছে, অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট এভার ইউ ডিসাইড ড্যাশ স্ট্রিক ড্যাশ ইট ফার্মলি। তাহলে হোয়াট এভার ইউ ডিসাইড, তাহলে হোয়াট এভার ইউ ডিসাইড যদি হয় তাহলে ডিসাইড অন স্ট্রিক টু ইটস ফার্মলি। তাহলে অন স্ট্রিক টু ইটস ফার্মলি কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসি, হি ওয়াজ ডিসমিসড ড্যাশ জব ড্যাশ নেগলিজেন্স। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন এটা। তাহলে হি ওয়াজ ডিসমিসড ফ্রম দ্য জব ফর নেগলিজেন্স কিন্তু এখানে সঠিক উত্তর অপশান বি হবে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, হি হ্যাজ বিন সাফারিং ড্যাশ ফিভার ড্যাশ লাস্ট ফিউ ইয়ার্স। তাহলে হি ইজ সাফারিং
তা সাফারিং এর সাথে আপনাদের কি হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন, যে সাফারিং ফ্রম, তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, তাহলে অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। ড্যাশ মাই ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন, আই মিট এ ম্যান ড্যাশ এ হোয়াইট হ্যাট, তাহলে এখানে কিন্তু হবে অন মাই ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন আই মিট এ ম্যান ইন এ হোয়াইট হ্যাট, তাহলে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। ইন ইফ ইউ হ্যাভ টু লাইফ ড্যাশ এ স্মল ইনকাম লিভ ড্যাশ ইউর মিনস, তাহলে বন্ধুরা এখানে কি বলছে, ইফ ইউ হ্যাভ টু লাইফ অন এ স্মল ইনকাম লিভ উইদিন ইউর মিনস, মানে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী আজকের শেষ প্রশ্ন। হি ফাউন্ড ফল্ট ড্যাশ মি সেইং দ্যাট আই ওয়াজ ওয়েটিং ড্যাশ ইন্টেলিজেন্স, তাহলে হি ফাউন্ড ফল্ট উইথ মি সেইং দ্যাট আই ওয়াজ ওয়েটিং ইন ইন্টেলিজেন্স, এখানে কিন্তু অপশান সিটা সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলে আসছি আমরা পরবর্তী পার্টে। মানে এভাবে আপনাদের যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল ততগুলো করে দেওয়া হয়েছে, পরবর্তীকালে আরও যদি নতুন কিছু আপডেটেড অ্যাপ্রোপ্রিয়েট পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের করে দেওয়া হবে। তো এবার আমরা চলুন চট করে চলে আসি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। আপনাদের হোম টাস্কের আজকের প্রশ্ন হলো আপনাকে ইরর ফাইন্ড করতে হবে, মানে স্পটিং ইরর করতে হবে, কোন জায়গাটা আমি সেটা বলে দিই। এখানে অপশান এ হি লাভস বি নট অনলি মি সি বাট অলসো মাই ব্রাদার দি নো ইরর, ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো হি লাভস অপশান এ হচ্ছে হি লাভস, অপশান বি হচ্ছে নট অনলি মি, অপশান সি হচ্ছে বাট অলসো মাই ব্রাদার, আর অপশান ডি হচ্ছে নো ইরর। আপনাদের যে অ্যান্সারটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এ বি সি ডি করে পোস্ট করুন, এক্ষুনি সেটা কমান্ড লাইনে পোস্ট করুন। আগামী দিন ঠিক এই সময় আপনাদের যে ভিডিও ক্লাস থাকবে সেই ক্লাসে আপনাদের তার উত্তর দিয়ে দেওয়া হবে এবং দশজন যারা সঠিক উত্তর দেবেন তাদের পুরস্কৃত করা হবে। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।